থেকে আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা। আমাদের মোটামুটি দিওয়ালি আজকে থেকেই স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বৃহস্পতিবার আর আমি জেনারেলি সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করি, কিন্তু আমি আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি। তার কারণ হলো আজকে আমার প্ল্যান ছিল বিকেল থেকেই স্টার্ট করব, আর আমার কাছে যে ছোটোখাটো জিনিস আছে সেই দিয়ে আমি ঘরটা সাজাই দিওয়ালিতে। তো ভাবলাম সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দুপুরবেলা বসেই আমি কিছু কাগজ কাটিং করে নিয়েছিলাম, কাগজ দিয়ে বানিয়েছিলাম প্রদীপ। এটা ঘর সাজানোর কাজে লাগবে বলে এটা বানিয়ে রেখেছিলাম সিনেমা দেখতে দেখতেই। এরকম অনেকগুলো প্রদীপ বানিয়ে সেইগুলো দিয়ে একটু দেওয়ালটাকে ডেকোরেট করার প্ল্যান ছিল, তার জন্য আমি দুপুরবেলায় এই কাজটা সেরে নিয়েছিলাম। আর এই যে এই দেওয়ালটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে হ্যাপি দিওয়ালি লেখা যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এটা ওয়ালমার্টে গিয়ে কয়েকদিন আগেই দেখলাম কিনতে পাওয়া যাচ্ছে, তো ভাবলাম এটা একটা নিয়ে নিই। আর এই যে আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। আর দুপুরবেলা যে প্রদীপগুলো বানাচ্ছিলাম সেইগুলোকে দিয়েও একটু দেওয়ালটা ডেকোরেট করে নিয়েছি। আর এদিকে কিছু কিচেনে খাবারও গুছিয়ে রেখেছি। এখানে চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ফ্রাইড রাইস করব তার জন্য একটু রাইস বানিয়ে নিয়েছি, আর আদা রসুন কাঁচা লঙ্কা সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, তার সাথে চিলি চিকেনের জন্য একটা সসও রেডি করে নিয়েছি। সব কিছু যদি এরকম হাতের কাছে রেডি থাকে তাহলে রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়। আর এদিকে আবার কাবাব বানানোর জন্য আমি আবার একটু মাংসকে ম্যারিনেট করেও রেখে দিয়েছি, বোনলেস চিকেনকে মিক্সিতে পেস্ট করে সেটাকে ম্যারিনেট করে রেখেছি। তো রান্নাটা পরে শুরু করব, আগে ঘরের কাজগুলো সামলে রাখি। অ্যাকচুয়ালি আমাদের দিওয়ালি সেলিব্রেশন ছিল শুক্রবার, মানে দেশে যেটা রবিবার হওয়ার কথা সেটা আমরা সবাই মিলে শুক্রবার সেলিব্রেট করার প্ল্যান করেছি। তাই আমি বৃহস্পতিবার বিকেলেই একটু ঘরদোর গুছিয়ে রাখছি। আর এরকম পুরো বাড়ি যদি আলো দিয়ে ভরা থাকে তাহলে দেখতে কত ভালো লাগে, তাই না? তো তার জন্য আমার কাছে যা যা ঘরে লাইটস ক্যান্ডেল ছিল, ঘর সাজানোর মতো যা যা জিনিস ছিল, মোটামুটি সব কিছু দিয়েই আমি ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আসলে আমার আজকে প্ল্যান ছিল ঘরে রঙ্গোলি দেওয়ার। তো রঙ্গোলি যে জায়গাটা দেবো সেই জায়গাটাকে ভালো করে না সাজিয়ে, ক্লিন না করে তো আমি রঙ্গোলি দিতে পারছিলাম না। তাই জন্য ভাবলাম বসার ঘরটাকে পুরোটাই সাজানো কমপ্লিট করে নিই, তাহলে কালকে যখন সবাই আসবে তখন আমার হয়তো তাড়াহুড়ো পড়বে না ঘর সাজানোর জন্য। আর আমি আগের থেকেই না সব কাজ সেরে রাখা পছন্দ করি, তাতে কি হয় শান্তি মতো সব কাজ ভালোভাবে মিটেও যায়। আর এবার একটু রঙ্গোলি দেওয়া স্টার্ট করছি। এখানে যে ইন্ডিয়ান মার্কেট আছে ওখান থেকে অনির্বাণ এরকম কিছু কালার এনেছিল রঙ্গোলি কালার, তো এইটা দিয়েই ট্রাই করবো, দেখি কি হয়। রান্নাঘর থেকে সব প্লেট বাটি এইসব নিয়ে আগে প্রথমে একটা আউটলাইন করে নিয়েছি যাতে রঙ্গোলিটা সব জায়গাতে সমানভাবে ডিজাইন করা যায়। আর আমি নেট থেকেই দুটো তিনটে ডিজাইন দেখে নিয়ে নিজের মনের মতো করে একটা ডিজাইনকে সাজিয়ে নিয়ে সেটা করা স্টার্ট করেছি। তো মাল্টি কালার ছিল তার জন্য আমি সব রকম কালারই এর মধ্যে ইউজ করেছি, তাতে কি হয়েছে একটা দুটো কালার না মেঝের সাথে অনেকটা মিশে গেছে, কিন্তু ঠিক আছে সব কালারই ইউজ হয়ে গেছে, খুব কালারফুল হয়েছে। আগে ছোটবেলায় মোমবাতি জ্বালানো, বাজি পোড়ানো, 14 প্রদীপ দেওয়া এই করতাম কালী পুজো আর দীপাবলিতে। আচ্ছা এখন কিচেনে চলে এসেছি, একটু রাতের খাবার বানাবো, যেটা বললাম আর কি, ওই একটু ফ্রাইড রাইস করবো, একটু চিলি চিকেন আর একটু কাবাব বানানোর ইচ্ছা আছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর আমি চিলি চিকেনের জন্য চিকেনটা একটু আদা রসুন বাটা, গোলমরিচ, ভিনিগার, ডিম, অল্প একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এই চিলি চিকেনটার মধ্যে কোনো রকম কর্নস্টার্চ ইউজ করব না আর চিকেনটাকেও ডিপ ফ্রাই করবো না, যে তেলে রান্না করব সেই তেলটার মধ্যেই দিয়ে চিকেনটাকে প্রথমে ভেজে নিয়ে তার মধ্যে আমি একটুখানি রসুন কুচানো আর আদা কুচানো দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে নেব। তারপর সেটাকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে যখন মাংস ক্যাপসিকাম পেঁয়াজ মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সয়া সস, চিলি সস, টমেটো সস আর অল্প একটু ভিনিগার দিয়ে একটা সস বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করেই ওর মধ্যে অল্প একটু জল ঢেলে সেটাকে ঢাকা দিয়ে দেব। একটু গামাখামাখা হয়ে গেলেই আমি চিলি চিকেনটা নামিয়ে নেব।
আমি এর মধ্যে কর্নস্টার্চও গুলে দিইনি, তোমরা চাইলে দিতেই পারো, কিন্তু আমি খুব একটা কর্নস্টার্চ দিতে পছন্দ করি না রেগুলারের খাবারে। আর উপর থেকে একটু সেজমি সিডস আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, ব্যাস আমাদের চিলি চিকেন রেডি। চিলি চিকেন বানানোর পরেই আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নেবো, তার জন্য গাজর কড়াইশুঁটিকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েও সেটাকে ভালো করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আগের থেকে করে রাখা ভাত দিয়ে তার মধ্যে একটুখানি গোলমরিচ নুন দিয়ে ভালো করে এটাকে এপিটোপিট করে মিক্সড করে নিলেই কিন্তু আমাদের ফ্রাইড রাইস রেডি। এবার কাবাব বানানোর জন্য আমি একটা তাওয়াকে ভালো করে তেল মাখিয়ে একটু গরম করে নিলাম, আর মাংসটা আমি ম্যারিনেট করেছিলাম আদা রসুন বাটা, ডিম, গোলমরিচ, নুন আর খুব সামান্য পরিমাণে একটু সয়া সস আর লেবুর রস। এই কটা জিনিস দিয়ে ম্যারিনেট করে এইভাবে তাওয়াতে যদি এরকম ভাবে একটা কাবাব হয়ে যায় তাহলে আর কি লাগে। ব্যাস আমাদের ডিনারও রেডি, টেবিলটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এরকম ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু চটজলদি এরকম একটা সুন্দর ডিনার প্ল্যান করা যেতেই পারে। খুব বেশি যে রিচ খাবার হয়েছে তাও না, রেগুলার বেসিসে খাওয়া না গেলেও অকেশনালি এরকম খাবার তো খাওয়াই যেতে পারে। আমাদের এখন ডিনার রেডি হচ্ছে, আমাদের মোটামুটি দিওয়ালি আজকে থেকেই স্টার্ট। হ্যাঁ, আজকে বাড়িতে পার্টি, কালকে গ্রুপে পার্টি। আর আমাদের যেহেতু কালকেই পার্টি আছে সেখানেও খাওয়া দাওয়া হবে, তার জন্য খুব হালকাভাবেই সব রান্না করেছি। আর আমরা না এরকম কোনো অনুষ্ঠানে নিজের বাড়িতে রান্না করে খেতে বেশি পছন্দ করি, রেস্টুরেন্টে তো খাওয়া হয় কিন্তু বাড়িতে খাওয়ার মজাই আলাদা। তারপর খাওয়ার পর একটা মুভি দেখতে দেখতে একটু আইসক্রিমও খেয়ে নিলাম। আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর আমরা মুভি দেখে শুয়ে পড়েছিলাম, আর আজকে আমি নেক্সট ডে মর্নিং থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। আজকে যেহেতু আমার বাড়িতে দিওয়ালির জন্য একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে আমাদের আশেপাশে যে বন্ধু বান্ধবরা আছে তাদের নিয়ে, তো তার জন্য আমি ঠিক করেছি আজকে খুব বেশি রান্নাঘরের কাজ করব না, আমার মোটামুটি সব কাজ রেডি, আজকে আমি একটু রিল্যাক্স করেই কাটাবো, বাড়িতে কথা বলবো। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তার জন্য আমার কাছে এরকম টিম হর্টনের এরকম একটা হট চকলেট ছিল, সেটাই আজকে দুধের সাথে মিক্সড করে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। আর এরকম হালকা ব্রেকফাস্ট করেছি বলে খুব তাড়াতাড়ি স্নান পুজো সেরে নিয়েই আমি লাঞ্চটাও সেরে নিয়েছি। লাঞ্চটা না আমার আগের থেকেই করা ছিল, আগের দিনই করে রেখেছিলাম। আর আজকে লাঞ্চে ছিল ভাত, লাউয়ের খোসা ভাজা আর গাঁঠি কচুর তরকারি, যেটা আমি একটা মুভি দেখতে দেখতেই খেলাম। খাওয়ার পর বসার ঘরটা একটু লাইটস লাগিয়ে নিলাম, নাহলে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো ভাবলাম এখানে একটা লাইটস দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। ব্যাস আমার লাইটস লাগানো হয়ে গেছে, আর আমার কাছে না এরকম একটা বোর্ড আছে, সেখানে সব লেটারও দেওয়া আছে, এবার তুমি তোমার মতো করে কিছু এখানে লিখে রাখতে পারো, মানে লেটারগুলো দিয়ে তুমি এখানে কিছু লিখতে পারো। তো আমি ভাবলাম খাবার টেবিলে রাখার জন্য এখানে আমি হ্যাপি দিওয়ালি লিখে রাখি, সেটা দেখতেও ভালো লাগবে। এদিকে আমি পুরো রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা আর আমার 7:30-8টার মধ্যে সবাই চলে আসবে। আমি একটু তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ যেহেতু আমি ভিডিও করব, একটু ফটো টটো তুলব, তার জন্য ভাবলাম আগে থেকেই রেডি হয়ে নিই, তাহলে সুবিধা হবে। আর কিছু কিচেনেরও কিছু কাজ আছে, সেইগুলোও রেডি হয়েই ভাবলাম করে নিই, না হলে দেরি হয়ে যাবে। আর তোমাদের একবার আমি আমার লুকটা দেখিয়ে দিই। আমার শাশুড়িমা যখন পুরীতে গিয়েছিলেন তখন এরকম আমার জন্য একটা শাড়ি এনেছিলেন, তো এটা কী শাড়ি জানি না, এটা আমি আজকে ফার্স্ট টাইমই পরলাম। ইচ্ছা ছিল কালী পুজোর দিন শাড়ি পরার, কিন্তু এখানে যা ঠান্ডা পড়েছে কালী পুজোতে আমরা কোনোভাবেই শাড়ি পরে যেতে পারবো কি না জানি না, তো ভাবলাম আজকেই তাহলে বাড়িতে শাড়িটা পরে থাকি, নাহলে তার পরা হবে না। আর এখানে একবার তোমাদের ঘরটাও পুরো ভালো করে দেখিয়ে দিই। আর এবার আমি সব প্রদীপগুলোকে জ্বালিয়ে দেব। আমি এখানে প্রদীপগুলোর ওপর ক্যান্ডেল রেখেই জ্বালাচ্ছি, কারণ তেল দিয়ে ওইভাবে জ্বালাতে না একটু ভয় লাগে, যেহেতু এটা পুরো কাঠের বাড়ি, তো একটু এদিক ওদিক হয়ে গেলেই বিপদ। তো রঙ্গোলির চার ধার দিয়ে প্রথমে প্রদীপগুলো দিয়ে নিয়েছি, তার ওপর একটা করে ক্যান্ডেল দিয়ে সেটাকে জ্বালিয়ে দিচ্ছি।
এখানে এই প্রদীপগুলো না আমি ইন্ডিয়ান স্টোর থেকেই কিনেছি, এগুলো আমার আগের অনেক প্রদীপ আছে, তাছাড়া নতুন প্রদীপও আছে। আর অনির্বাণও এখানে রেডি হয়ে চলে এসেছে, ও কিছু প্রদীপ জ্বালিয়ে দিল। আর অনির্বাণ এবার ওর বন্ধুদের সাথে দিওয়ালির খাবার দাবার আনতে যাবে, আর খাবার দাবার সব চলেও এসছে। আজকে স্টার্টারে ছিল চিকেন কাবাব, তান্দুরি মোমো, আর ছিল নান, প্লেন রাইস, জিরা রাইসও ছিল, তার সাথে তিন রকমের মাটন ছিল। আজকে আমরা আর কেউ রান্নার ঝামেলা করিনি, ভাবলাম রেস্টুরেন্ট থেকে খাবার এনে গল্প করতে করতে খেলেই হয়ে যাবে। আর তার সাথে ছিল বেসনের লাড্ডু। তো আমাদের বাড়িতে মোটামুটি সবাই চলে এসছে, এখন আড্ডা চলছে, এরপর খাওয়া শুরু হবে। আর এই সময় তো খুব বেশি ভিডিও করা সত্যি সম্ভব হয় না, মনে থাকে না অ্যাকচুয়ালি ভিডিও করার কথা। আর এদিকে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা সবই চলছে। আমরা এরকম যখন একসাথে কোনো প্ল্যান করি তখন ম্যাক্সিমামই পটলাক করি, কিন্তু স্পেশাল দিনে ভাবি আজকে আর কেন রান্না করব। তার চেয়ে বাইরে থেকে যদি খাবার আনানো যায় তাহলে কারোর উপরই অতটা চাপ পড়বে না, তো তার জন্য আমরা বাইরে থেকে খাবারটা আনিয়ে নিই এই সব দিনে। আর আমার বাড়ির আশেপাশে এত রকমের রেস্টুরেন্ট আছে যে খাবার আনাতে তো কোনো প্রবলেম হয় না, যেটা চাই সেইটাই আনাতে পারি। দিওয়ালির দিনে ছোটবেলাটা একরকম কাটতো আর এখন আরেক রকম কাটে, ঠিক আছে কোনো ব্যাপার না, আনন্দে থাকাটাই বড় কথা। তখনও আনন্দে ছিলাম, এখনও আনন্দেই আছি। তো এখন এই আড্ডা চলতে থাকবে। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সবাইকে জানাই শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।